আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আমার অভিভাবক বৃন্দ ও আমার প্রাণপ্রিয় সহকর্মী বৃন্দ এই মুহূর্তে যারা সেটের সামনে বসে আমার আজকের এই ক্লাসটি উপভোগ করতে যাচ্ছেন সবাইকে কুমিল্লা অনলাইন প্রাইমারি স্কুল পেজের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি প্রত্যেকেই সামনের কিছুটা সময় আমরা একসাথে থাকবো এবং আজকের এই ক্লাসটি উপভোগ করতে যাব তো শিক্ষার্থীবৃন্দ শুরুতেই আমি আমার পরিচয়টা করে দিচ্ছি আমি মোহাম্মদ ফখরুল ইসলাম জসিম সহকারী শিক্ষক বড় সরকারি প্রাথমিক বিদ্যালয় নাঙ্গলকোট কুমিল্লা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা তোমরা এই করোনা মহামারীর প্রাদুর্ভাবে বাসায় থেকে হয়তো তোমরা বোর হয়ে উঠছ তোমাদের কাছে বিরক্ত লাগতে পারে তোমাদের মন এখন উতাল পাতাল হতে পারে তোমাদের মন চায় এখন তোমরা বিদ্যালয়ে যেতে তোমার প্রিয় শিক্ষকদেরকে দেখতে তোমার প্রিয় বন্ধু বান্ধবদের সাথে দৌড়ে দৌড়ি করে খেলাধুলা করতে কিন্তু তোমরা তা পাঠতেছ না তাই না মন খারাপ করলে হবে না কিন্তু এই লকডাউন বা এই মহামারীর সময়েও একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ খুবই মজার সেটি হচ্ছে তোমরা এখন ঘরে বসেই তোমাদের প্রত্যেকটি ক্লাসের প্রত্যেকটি ক্লাস তোমরা নিয়মিত পেয়ে যাচ্ছ এবং শুধু পাচ্ছই না তোমরা সারা দেশের অনেক মজার মজার খুব নামি দামি শিক্ষকদের ক্লাসগুলো তোমরা পেয়ে যাচ্ছ যা আগে কখনোই সম্ভব ছিল না তো আজকে তোমাদের এই পঞ্চম শ্রেণীর একটি ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি চলো ক্লাসটি আমরা উপভোগ করতে চাই সর্বপ্রথম তোমাদেরকে আমি জানাচ্ছি সবাইকে আজকের এই ক্লাসে। আমি আমার নিজেকে করে দিয়েছিলাম। তারপর আরেকবার স্ক্রিনে দেখে দিচ্ছি শিক্ষার্থীবৃন্দ একটি কথা বলি তোমরা মনে রাখো ধরো তোমার বাড়িতে খুব বেশি এই মুহূর্তে অনেক টাকার প্রয়োজন কিন্তু তোমাদের ঘরে এই মুহূর্তে কোনো টাকা নেই কি করবে তখন অবশ্যই চিন্তা করবে ঘরে এই মুহূর্তে কি আছে তাই না যেটা তুমি বিক্রি করে অনেক টাকা পেতে পারো যেমন যেটি হতে পারে স্বর্ণ অলঙ্কার অথবা তোমাদের বাসার যেই কোনো একটি বস্তু ধরো এই টিভিটার কথাই বলছি এই মুহূর্তে আমার অনেক টাকা প্রয়োজন কিন্তু আমার টাকা জোগাড় করার কোনো সুযোগ নেই তখন আমি কী করব তখন আমি এই টিভিটি বিক্রি করেও আমি কিছু টাকা পেতে পারি তাহলে এই টিভিটি এখন আমাদের সম্পদ আরেকটি ব্যাপার চিন্তা কর ধরো তুমি ইন্টারমিডিয়েট পাস করেছ এখন তোমাকে যেই কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে তুমি এখন পঞ্চম শ্রেণীতে কিন্তু আগামী সাত আট বছর পরে তুমি ইন্টারমিডিয়েট পাস করবে তখন তোমার ভর্তি হতে অনেক টাকা লাগবে ন্যূনতম ধরো দশ হাজার টাকা কিন্তু তোমাকে এখন ফ্যামিলি থেকে এই সাপোর্টটা দিতে পারতেছে না তখন তুমি কি করবে হ্যাঁ যদি তুমি আজকে একটি যে কোনো কাঠের গাছ লাগাই রাখো এই গাছটি সাত আট বছর পরে অনেক বড়ো হয়ে যাবে তুমি সেটি বিক্রি করিয়েও ইচ্ছা করলে তুমি তোমার এই ভর্তির বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকাটা জোগাড় করে ফেলতে পারবে তাহলে ওই গাছটি হবে তোমার জন্য একটি সম্পদ বন্ধুরা একটি আরেকটি কথা বলি একটা বিষয়কে খেয়াল করেছ যে যে বিষয়গুলো তোমার সবচেয়ে বেশি প্রয়োজন যেটি ছাড়া তুমি এক ঘন্টাও চলতে পারবে না যেটি ছাড়া তুমি এক দিন চলতে পারবে না আর সেটি মহান আল্লাহ আল্লাহতালা আমাদেরকে একদম ফ্রি করে দিয়েছেন যেমন আমি নিঃশ্বাস নিচ্ছি এই নিঃশ্বাস যদি তুমি কিনে ব্যবহার করতে বা এই বাতাস যদি তুমি কিনে ব্যবহার করতে এই বাতাসের অক্সিজেন তুমি যদি কিনে ব্যবহার করতে তুমি কতদিন পারতে না আমরা বাঁচতে পারতাম না তেমনিভাবে আলো তেমনিভাবে পানি তেমনিভাবে আমাদের প্রকৃতির সকল গাছপালা এগুলো যদি এগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রত্যেকটা জিনিস আমাদেরকে আল্লাহ তালা একদম ফ্রি করে দিয়েছেন তোমরা হয়তো ভাবছ যে না স্বর্ণ অলঙ্কার অনেক দামি না তুমি দেখো তোমার এই জীবনে যদি স্বর্ণ অলঙ্কার তোমার নাও থাকে তারপরেও তুমি চলতে পারবে কিন্তু যদি এই আলো বাতাস পানি এগুলো না থাকে মাটি না থাকে তখন তুমি কিভাবে চলবে তাহলে দামি কোনগুলো হ্যাঁ আর যেগুলো দামি সেগুলোই ফ্রি একদম ফ্রি তাহলে সেগুলো রক্ষণাবেক্ষণ করা যেগুলো আমাদের যেমন স্বর্ণ অলঙ্কার আমরা খুব আলমারির একদম ভিতরে নিয়ে রাখি তেমনি ওটা দামি মনে করে আমরা রাখি এর চাইতেও বেশি যেহেতু দামি আমাদের আলো বাতাস মাটি ফানি বায়ু তাহলে এগুলোকেও আমরা খুব রক্ষণাবেক্ষণ করতে হবে ঠিক আছে বন্ধুরা আচ্ছা তো চলো তোমাদেরকে কিছু আমি আগে ছবি দেখাই আজকে তাহলে আমরা আমাদের আলোচনা করতে পারি আমাদের কী কী সম্পদ আছে এই সম্পদগুলো নিয়েই আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব তাহলে আমাদের আজকের পাঠ আমাদের সম্পদ বন্ধুরা দেখো তো কি দেখা দেখতে পাচ্ছ তোমরা এখানে মাটি তাই না হ্যাঁ এরপরে দেখো আর কি আছে এটা এটা কি দেখতে পাচ্ছে দেখো কি সুন্দর দিনের আলো এবং সূর্য থেকে আলো এসে পড়ছে ঠিক না হুম আলো আমাদের গুরুত্বপূর্ণ একটি অংশ দেখো এখানে কি দেখতে পাচ্ছি আমরা আমরা দেখতে পাচ্ছি অনেকগুলা প্রাণী কিছু কিছু এগুলা যদিও বন্য প্রাণী আমাদের আশপাশে অনেক প্রাণী আছে বন্ধুরা এখানে কি দেখতে পাচ্ছি কি সুন্দর পাখি তাহলে আমাদের চারপাশে কি কি আছে আমরা দেখলাম যে প্রাণী আছে এবং কিছু পাখি আছে আমরা এখানে একটি ছবি দেখো আমি ছবিগুলা কেন দেখাচ্ছি সেটি ব্যাখ্যা দিচ্ছি তোমাদেরকে এটা একটা আমার ছবি এটি বাংলাদেশের ভূ প্রকৃতির সবচেয়ে সুন্দর জায়গা নীলগিরি পান্দরবনের নীলগিরির একটি ছবি দেখো আমার পিছনে শুধু পাহাড় আর পাহাড় প্রাকৃতিক সৌন্দর্য আর সৌন্দর্য তাই না পাহাড় তাহলে পাহাড়ে কি আছে অনেক গাছপালা আছে এবং প্রাণী আছে বন্ধুরা দেখো এখন আরেকটি ছবি এটা আমারই আবার আরেকটা ছবি এটা আমাদের বাংলাদেশেরই একটি সুন্দর জায়গা এটাকে খইয়া ছড়া বলে এখানে এই যে ওয়াটারফল ঝর্ণা তার মানে আমাদের প্রকৃতি থেকে আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন পানিও দিয়েছেন এটা পাহাড় পাহাড় থেকে ঝর্ণা আর এগুলো কেন দেখাচ্ছে এটা একটু দেখা দিচ্ছি আরেকটি দেখো আমার বাসার ছাদেরই একটা অংশ এখানে এখানে আছে অনেক ফুল অনেক ফুল দেখা যাচ্ছে বন্ধুরা আমাকে এখন বলো যে আমরা কি কি দেখতে পেলাম আমরা দেখতে পেলাম যে গাছপালা পানি মাটি বায়ু অনেক কিছু দেখতে পেরেছি এগুলো প্রত্যেকটাই আমাদের সম্পদ আমাদের পাহাড় সম্পদ আমাদের বন্য প্রাণী সম্পদ আমাদের আলো প্রাকৃতিক সম্পদ মাটির সম্পদ পানি সম্পদ ঝর্ণা সম্পদ সবগুলোই আমাদের সম্পদ একটা কথা বলো তো আমাকে তাহলে এখানে আমরা যেগুলো দেখতে পেরেছি এগুলো হলো ঠিক আছে বন্ধুরা তোমরা আরেকটা জিনিস দেখো এটি হচ্ছে কয়লা দেখো এগুলো মাটির নিচে থাকে একদম পাটির গভীরে থাকে সব জায়গায় থাকে না কিছু কিছু জায়গায় থাকে এগুলোর ব্যাখ্যা আমরা দিচ্ছি একটু পরে এরপরে দেখো এখানে এটা একটা গ্যাস ফিল্ড এখান থেকে গ্যাস উত্তোলন করা হয় গ্যাস কিছু অংশ এভাবে আকাশে ছেড়ে দিতে হয় আগুন জ্বালিয়ে আর এই গ্যাসগুলো দিয়েই আমরা ঘরে রান্না করি কেমন আরটি দেখো এটা হলো তেল এই তেলটাও আমাদের গভীর থেকে মাটির নিচ থেকে আমরা পেয়ে থাকি আচ্ছা এই তিনটা জিনিসকে একটা সুন্দর ব্যাখ্যা দেয়া যেতে পারে এই যে দেখলাম কয়লা গ্যাস তেল এগুলোকে সম্পদ বলে এগুলো প্রকৃতিতে পাওয়া আর একটু আর কয়েকটা ছবি দেখি দেখো তো এগুলো কি বিভিন্ন ধরনের খাদ্য আমরা এগুলো আমরা প্রকৃতি থেকে পাই আমাদের গাছ থেকে পাই এগুলো খাদ্য এরপরে দেখো আরেকটি এগুলো হলো কি কাপড় বুনতেছে বন্ধুরা দেখো কাপড় তৈরি করা হয় মূলত বিভিন্ন গাছ থেকে গাছের আঁশ থেকে যেমন পাট বাঁশ ওগুলো থেকে আমরা আমাদের এই বস্ত্র বা কাপড় তৈরি করা হয় আরেকটি দেখো এখানে দেখতে পাচ্ছি যে গাছ থেকে কাঠ নিলেন কাঠ নিয়ে মিস্ত্রি ঘরের শেপ করতেছেন এবং ঘর তৈরি করতেছেন বন্ধুরা আমি আরেকটি দেখো তাহলে ওই প্রকৃতির গাছ গাছের ফল গাছের বিভিন্ন অক্সিজেন বা সকল কিছু দিয়ে আমরা কি করি শক্তি উপার্জন করি আমরা শক্তি পাই ওই গাছগুলা থেকে কেমন বন্ধুরা আচ্ছা একটু দেখো এই ছবিটা দেখো এই ছবিটা শেষেই আমরা কেন এতগুলো ছবি ছবি দেখিয়েছি সেগুলো ব্যাখ্যা তোমাদেরকে দিচ্ছি দেখো এখানে কি আছে একটা সুন্দর এই ছবিটা তোমাদের তোমাদের বই আছে তাই না হ্যাঁ দেখো তো এখানে কি কি দেখতে পাচ্ছ আমাদেরকে যখনই বলা হয় এ একটু প্রাকৃতিক ছবি আঁকো তখনই আমরা এই ছবিটাই আঁকি সবসময় তাই না হ্যাঁ দেখো এখানে কি আছে একটা সুন্দর সূর্য আছে আকাশ আছে নদী আছে গাছ আছে মাটি আছে এখানে পাখিও দেখা যাচ্ছে পাখি আছে এরপরে যদি আমরা আরও গভীরভাবে দেখি হয়তো এখানে কি আছে প্রাণী আছে তাহলে এটা সবটা মিলেই আমরা এটাকে কি বলবো প্রাকৃতিক দৃশ্য বা প্রাকৃতিক একটা সম্পদের দৃশ্য এখানে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা তাহলে আমরা এতক্ষণ অনেক কিছু দেখতে পাইলাম আর এই সবগুলোই কোথায় পাওয়া যাবে প্রকৃতিতে এর পরেও আমাদের আরও কিছু আছে সেগুলো আমরা দেখাচ্ছি তাহলে আমাদের সম্পদ আমরা কোথা থেকে দেখলাম এতক্ষণ প্রকৃতিতে তাই না আর প্রকৃতির থেকে যেই সম্পদগুলো পেয়ে থাকে সেগুলোকে আমরা কি বলবো প্রাকৃতিক সম্পদ আমরা প্রথমে পড়লাম কি তাহলে যে আমাদের সম্পদ আমাদের সম্পদগুলোর মধ্যে আমরা কি কি পাইলাম যে প্রকৃতিতে কি কি সম্পদ পাই সেগুলো আমরা এখানে তোমাদেরকে দেখালাম আরও কিছু সম্পদ আছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি এইবার দেখো এইবার দেখো একটু আগে যে এতক্ষণ আমরা প্রাকৃতিক সম্পদগুলো দেখতে পেলাম এখন আরো কিছু দেখি ছবি এখানে কি আছে কাগজ আমাদের মাটির কিছু পাত্র আছে সূর্য আকাশ আলো এরপরে আছে একটা কাঠের তৈরি ঘর আছে একটা আমাদের সুন্দরবনের একটি দৃশ্য এখানে বন্য গাছ গাছ আছে এবং হরিণ আছে আছে গ্যাস এরপরে আছে আমাদের প্রকৃতি থেকে পাওয়া পাথর এবং নদী এরপরে মাটি এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে কয়লা আছে কি সুন্দর কাঠের তৈরি আরেকটি ঘর আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমাদের কিছু কাপড় আর আছে মনে হচ্ছে এখানে একটা ঝড় হচ্ছে বা বায়ু তাহলে বন্ধুরা আমাকে তো এই ছবিগুলো আমরা যে দেখতে পেলাম এগুলো আমাদের সম্পদ তাই না সবগুলোই তো আমাদের সম্পদ এই সম্পদগুলোর মধ্যে তোমরা কি আলাদা করতে পারবে যে এতক্ষণ এর আগে তোমরা ছবিতে যেই যেই ছবিগুলো দেখেছ যে বস্তুগুলো দেখেছ এখানে কোনটা কোনটা আছে আমরা এর আগে যেগুলো দেখছিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতটা জিনিস আমরা এর আগে দেখেছি অর্থাৎ এইগুলোকে যদি আমরা এক দিকে নিয়ে যাই এগুলোকে যদি আমরা প্রাকৃতিক বলি তাহলে বাকি আর কি থাকে হ্যাঁ তোমরা ঠিক ধরতে পেরেছ সেগুলো হলো মানব সৃষ্ট সম্পদ মানব সৃষ্ট সম্পদ তাহলে আমরা এগুলো মানুষ সৃষ্টি করেছে তাই না এগুলো কাগজকে মানুষ সৃষ্টি করেছে এগুলো কি কাপড় কে তৈরি করেছে মানুষ তৈরি করেছে এই যে কাঠের তৈরি ঘর কে তৈরি করেছে মানুষ তৈরি করেছে তাহলে আমাদের সম্পদ দুই ধরনের এক আমরা প্রাকৃতিক থেকে পাই দুই আমরা নিজেরা তৈরি করা আমাদের সম্পদ যেমন এই টেলিভিশনটা এটা মানুষ তৈরি করেছে তাহলে এটা কি এটা মানুষ মানব সৃষ্ট সম্পদ তাহলে সর্বশেষ আমরা একটা কথায় এসে উপনীত হতে পারি যে আমাদের সম্পদকে দুই ভাগে ভাগ করা হয়েছে তোমরা মনে রাখবে কিন্তু এগুলো এগুলো পরীক্ষা আসবে তোমাদের আমাদের সম্পদকে কয় ভাগে ভাগ করা হয়েছে দুইভাবে এক প্রাকৃতিক সম্পদ আর মানব সৃষ্ট সম্পদ এখন আমরা সামনে যাই তার মানে আমরা একটু আগে যেই ছবিগুলো দেখেছি সেগুলোর মধ্যে আলাদা করে নিয়ে এসেছি এগুলো যে সূর্যের আলো মাটি পানি বায়ু গাছপালা এবং পশু পাখি এগুলো তাহলে আমরা কোথা থেকে পাই এগুলো আমরা বলা কোথা থেকে পাই এগুলো প্রকৃতিতে পাওয়া যায় আর এগুলো এগুলো মানুষ তৈরি করতে পারে না এগুলো আমাদের প্রাকৃতিক সম্পদ এখন তাহলে আমরা পরীক্ষার জন্য আমাদের পরীক্ষায় আসবে এমন একটি তথ্য আমি এখানে দিয়ে রাখছি তোমরা এটা ভালোভাবে মুখস্থ করবে একটু সময় নিয়ে লিখে নাও এটা হলো যে প্রাকৃতিক সম্পদ কোনগুলা বা কাকে বলে প্রাকৃতিক সম্পদ কাকে বলে তাহলে আমি তোমরা লিখে নাও প্রকৃতিতে পাওয়া যে সকল সম্পদ মানুষ তার চাহিদা পূরণের জন্য ব্যবহার করে থাকে তাই প্রাকৃতিক সম্পদ বন্ধুরা পরীক্ষা কিন্তু তোমাদের এমন ছোট ছোট প্রশ্ন আসে তাহলে আমরা এই এই তথ্যটি প্রত্যেকে লিখে রাখবো আমি আরেকবার বলে দিচ্ছি প্রকৃতিতে পাওয়া যা পাওয়া যে সকল সম্পদ মানুষ তার চাহিদা পূরণের জন্য ব্যবহার করে থাকে তাই প্রাকৃতিক সম্পদ এটা তোমাদের পরীক্ষায় আসবে ভালোভাবে নোট করে রাখো এবং মুখস্থ করে নেবে চলো আমরা এবার আরও কিছু ছবি দেখি দেখো তো এই তিনটি ছবি একটু আগে আমরা দেখেছিলাম কয়লা দেখেছি আমরা দেখেছি গ্যাস আমরা দেখেছি তেল এগুলো এগুলো আমাদের প্রাকৃতিক সম্পদ আর এগুলোকে এগুলোকে আমাদেরকে খনিজ সম্পদ বলে আচ্ছা এই যে এই বিষয় এই জিনিসগুলো এগুলোর আর একটা ব্যাখ্যা আছে তোমাদের বইয়ে অবশ্য একটু পরে তোমাদেরকে পড়তে দেব তোমরা তখন জানতে পারবে দেখো এগুলো কিন্তু সাধারণ কোনো সম্পদ নয় এগুলোকে অনেক আমরা বলি জীবাশ্ম জ্বালানি এখন জীবাশ্ম জ্বালানিটা কি বলতো জীবাশ্ম মানে জীবের ভস্ম জীব কোনটা মানুষ প্রাণী গাছপালা এই সকল যেগুলা যাদের জীবন আছে সবগুলোই জীব জীব আর এদেরকে পোড়ানোর পরে যে ছাই হয় বা যে বস্তু তৈরি হয় এটা হলো ভষ্ম তাহলে জীবাশ্ম আর এই জীবাশ্ম এটা কী করা হয় জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় যেমন আছে কয়লা আছে গ্যাস এবং তাহলে আমরা একটু জীবাশ্ম জ্বালানি কী সেটি একটু দেখব এটি পরীক্ষায় আসে পরীক্ষায় অনেক সময় আসে জীবাশ্ম জ্বালানি কী আমি একটু পরে নিচ্ছি তোমরা মনোযোগ সহকারে শোনো জীবাশ্ম জ্বালানি হলো এক প্রকার জ্বালানি যা বায়ুর অনুপস্থিতিতে অবাত পচন প্রক্রিয়ায় তৈরি হয় মৃত গাছের পাতা মৃতদেহ ইত্যাদি জীবনের উপাদান হাজার হাজার বছর ধরে মাটির নিচে চাপা পড়ে এই জ্বালানি তৈরি হয় আর এই প্রক্রিয়ায় জ্বালানি তৈরি হতে মিলিয়ন বছর লাগে আমি একটু আগে বলেছিলাম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি বছর আগের যেই প্রাণীগুলো আমরা যেমন কবর দেই বা মাটির নিচে চাপা দেই এই জিনিসগুলোর প্রত্যেকটা বস্তুর কী হয় সার বের হয় তোমরা দেখো তুমি বাদামকে যদি চিপ দাও কি বের হবে তেল বের হবে সরিষা যদি চিপ্ত কী হবে তেল বের হবে একটা গাছকে যখন খুব ইয়ে করা হয় ফিসানো হয় তখন কি বের হয় একটা সরি গাছকে যদি পোড়ানো হয় সেখান থেকেও তেল বের হয় আর এই তেলগুলো মাটির নিচে একদম একটা জায়গা আস্তে 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 গিয়ে একটা খোঁপের মধ্যে জমা হয় আর এগুলো হাজার হাজার বছর থাকতে থাকতে কিছু হয়ে যায় কয়লা তেল গ্যাস এভাবে হয়ে যায় আর এগুলাকে জীবাশ্মর জ্বালানি বলে তোমরা পঞ্চম শ্রেণীতে আছো তোমাদের এই বিষয়টা অবশ্যই জানা দরকার যদিও এই ব্যাখ্যাটা আমাদের বইয়ে নাই কিন্তু আমাদের এই বিষয়টা জানতে হবে ঠিক আছে তাহলে আমরা জানলাম যে জীবাশ্মর জ্বালানি কি দেখো তো বন্ধুরা এইখানে তিনটি ছবি আমরা দেখতে পাচ্ছি এখানে আছে কিছু ফলমূল আমি এটাকে খাদ্য বলবো আছে বস্ত্র আছে ঘর আমরা এই বিষয়গুলো এগুলো বলতো এগুলো কোত্থেকে পাই আমরা এগুলো আমরা প্রকৃতি থেকে পাই প্রাকৃতিক যে সম্পদ আছে আমাদের যেমন গাছপালা গাছপালা খাদ্য ওইগুলো থেকেই আমরা এই এই বস্তুগুলো পেয়ে থাকি তাহলে আমরা আরেকটা ছবি দেখি আরেকটা বস্তু দেখো তো বন্ধুরা এই যে এটা কি প্রথমে এটা একটা লাইট জ্বলতেছে বিদ্যুৎ বলবো এরপরে আছে কাগজ আছে কিছু প্লাস্টিক আছে কাঁচ তাই না আচ্ছা এগুলো কি সরাসরি প্রকৃতিতে পাওয়া যায় না এগুলো সরাসরি প্রকৃতিতে পাওয়া যায় না যেমন বিদ্যুৎ আমরা পানি থেকে উৎপন্ন করে থাকি অথবা বায়ু থেকে টারবাইনের মাধ্যমে প্রস্তুত করে থাকি অথবা এই আমরা ওই যে সৌরবিদ্যুতের সাহায্য এগুলো তৈরি করে থাকি এরপরে আছে কাগজ দেখো এক কাগজ আমরা কোথা থেকে পাই বাঁশ অথবা আখের শোবরা থেকে এই কাগজ তৈরি করা হয় আছে প্লাস্টিক এগুলো গাছের বিভিন্ন এটাকে কষ বলবো এই গাছ থেকে এই প্রকৃতি প্লাস্টিক তৈরি করা হয় আছে কাঠ আমরা এই কাজটা কোথা থেকে তৈরি করি তার বন্ধুরা তো বালি থেকে ঠিক আছে হ্যাঁ তাহলে এগুলো প্রকৃতি থেকে পাওয়া যায় না এগুলো আমরা তৈরি করে নিই এগুলো মানব সৃষ্টি করেছে আর এগুলোকে আমরা কি বলবো এগুলাকে মানব সৃষ্ট সম্পদ বলবো এগুলো আমরা প্রকৃতি থেকে পাই এইবার আরেকটা ছবি দেখো একটা জিনিস তোমরা একটু আগে দেখেছিলে কাচ দেখেছিলে আমরা দেখেছিলাম কাঠের তৈরি ঘর এগুলো যে প্রকৃতি থেকে আসে তার একটা ব্যাখ্যা আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি দেখো প্রথমে ছিল এটা বালি বালি কোথা পাওয়া যায় আমাদের সমুদ্র পারে তাই না হ্যাঁ ওইখান থেকে বা সাগরের পারেও বালি আছে ওখান থেকে বালি বালি থেকে আমরা কাচ তৈরি করি কাছ থেকে আস্তে আস্তে এটাকে সুন্দর করে ডিজাইন করে আমরা গ্লাস তৈরি করি তাই না এমনিভাবে আমরা যে আমরা পাই এখানে বড় সুন্দর গাছ ওই গাছ থেকে আমরা কাঠ কেটে নেই আর কাঠগুলো দিয়ে আমরা সুন্দর একটি ঘর তৈরি করি তাহলে মানব সৃষ্ট সম্পদটা কোথা থেকে পাই বন্ধুরা প্রকৃতি থেকে পাই তাহলে আমরা এই সংজ্ঞাটাও লিখে রাখবো এটাও খুব গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষা আসবে যে মানব সৃষ্ট সম্পদ কাকে বলে তাহলে তোমরা এটা জেনে রাখো মানুষের তৈরি সম্পদই হলো মানবসৃষ্ট সম্পদ এখন আমি এই অন্য পাঠে যাওয়ার আগে তোমাদেরকে একটু স্মরণ করিয়ে দিই আমরা পড়েছিলাম আমাদের সম্পদ আমাদের সম্পদ দুই ধরনের কি এক হলো প্রাকৃতিক সম্পদ আর একটা হলো মানব সৃষ্ট সম্পদ তোমার মাথায় রাখতে হবে প্রাকৃতিক সম্পদগুলো কি কি মনে আছে একটু খেয়াল করো আবার আরেকটা মনে করে দিচ্ছি মানব সৃষ্ট সম্পদ কোনগুলো সেগুলো কি মনে করছ হ্যাঁ একটু মনে করতে থাকো এইবার তোমাদেরকে আমি দুইটি ছবি দেখালাম এবং দুইটি প্রশ্ন এখানে তুলে ধরলাম একটু দেখো এটা একটা ব্যাগ চামড়ার ব্যাগ তাই না আমরা চামড়ার ব্যাগ বলি আর এটা কি বাঁশ এখন এই চামড়া ব্যাগ তো কি দিয়ে তৈরি করা হয়েছে বা কোন প্রাকৃতিক সম্পদ থেকে চামড়া ব্যাগ তৈরি করা হয়েছে বলো হ্যাঁ আমরা পশুর চামড়া থেকে এই ব্যাগ যেমন গরু ছাগল ভেড়া বা অন্যান্য প্রাণী জবাই করার পরে এটা চামড়া দিয়েই আমরা এই ব্যাগ তৈরি করি কিছুদিন পরেই আমাদের কোরবান আসতেছে এই কোরবানিও গরু জবাই হবে সেই কোমরা গরুর চামড়া দিয়ে আমাদের জন্য এই সুন্দর সুন্দর জুতা ব্যাগ এগুলো তৈরি করা হবে ঠিক আছে তাহলে প্রাকৃতিক পশুর চামড়া থেকে আমাদের মানব সৃষ্ট সম্পদ আমরা তৈরি করে থাকি আরেকটা দেখো বাঁশ এই বাঁশ দিক থেকে আমরা কি তৈরি করতে পারবো বলো কাগজ বই খাতা কাগজ এরপরে আমাদের টাকাও বানায় মনে হয় ইয়েতে তাহলে আমরা এই বাঁশ থেকে আমরা এগুলো বস্ত্র তৈরি করতে পারবো ঠিক আছে আচ্ছা আমাকে এখন একটু বলো প্রত্যেকে যে তুমি ঠিক এই মুহূর্তে যে জায়গায় বসে আছো একটু আশপাশে দেখো তো দেখো এভাবে দেখছ তাহলে তুমি যা দেখছ ঠিক এই রকম করে এই রকম করে একটি খাতায় ছক আঁকো এবং তুমি যা দেখছ এর মধ্যে কোনগুলো প্রাকৃতিক সম্পদ নিচে নিচে লিখবে আর কোনগুলো মানব মানবসৃষ্ট সম্পদ সেগুলো নিচে নিচে লেখো লিখে আমার ওই ছবিটা তুলে আমার এই ভিডিওর নিচে কমেন্ট আকারে দিবে অথবা ইনবক্স আমাকে পাঠাবে ঠিক আছে তাহলে তোমাদেরকে আমি অনেক মার্কস দিব ধন্যবাদ দেব আমরা অনেকক্ষণ পড়লাম চলো আমি তোমাদেরকে কিছু প্রশ্ন দিই একটু মুখে মুখে বলি মুখে মুখে জিজ্ঞেস করি তোমরা বলবে ঠিক আছে যেমন মানুষ যেগুলো সৃষ্টি করতে পারে না সেগুলোকে কি সম্পদ বলে একদম সহজ প্রশ্ন তাই না অনেক সহজ তাহলে আমরা এটার উত্তর কি হতে পারে বলতো প্রাকৃতিক সম্পদ বলে সেগুলোকে কি বলে প্রাকৃতিক প্রাকৃতিক সম্পদ বলে আচ্ছা আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করি মানুষ যেগুলো সৃষ্টি করতে পারে সেগুলোকে কি সম্পদ বলে বলতো সেগুলোকে মানব সৃষ্ট সম্পদ বলে আরেকটি প্রশ্ন করি আচ্ছা বলো তো প্লাস্টিক কি ধরনের সম্পদ বলো আমি তারপর হাত ছাড়াবো হ্যাঁ সেগুলো মানব সৃষ্ট সম্পদ কারণ প্লাস্টিক মানুষ তৈরি করে যদি প্রকৃতি থেকে পাই আরেকটি প্রশ্ন করি বলো তো কি থেকে কাজ তৈরি করা হয় একটু আগে তোমাদেরকে দেখিয়েছিলাম আমি কীভাবে তিনটে অপশনের পরে কাজ তৈরি হয় বলো হুম সেগুলো বালি থেকে বালি থেকে কাজ তৈরি করা হয় তো ছোট্ট বন্ধুরা আমরা সামনে যাওয়ার আগে তোমাদেরকে একটি কথা বলি তোমাদের বইয়ের তেরো নম্বর অধ্যায়ে আমাদের সম্পদ এই অংশটুকু তোমরা পড়ে নিবে পড়ে আমি যেই আলোচনা করেছি সেই আলোচনার আলোকে আমাদের এই প্রাকৃতিক সম্পদ এবং কৃত্রিম সম্পদগুলো এই যে আমরা ব্যবহার করবো তার সীমাবদ্ধতাটা কতটুকু সেগুলো তোমরা একটু ভালো করে যাচাই করবে আমার আজকের এই পাঠ থেকে তাহলে তোমরা আশা করি এই পাঠ এই পাঠের আজকের শিক্ষণ ফলটা তোমাদের আরও ভালোভাবে অর্জিত হবে তো তোমাদের জন্য একটা বাড়ির কাজ দেই একদম কাজ না দিলেই তো হয় না কাজ দিতেই হবে বাড়ির কাজটা হলো পাঁচটি আসবাবপত্রের নাম লিখ লিখে আনবে লিখবে এগুলো কোন সম্পদ থেকে এসেছে তা লিখি দেখাবে বন্ধুরা তোমার বাড়িতে অনেক জিনিসপত্র আছে যেমন আমি যদি বলি এই ডাস্টারের এই প্লাস্টিকটা কোথা থেকে এসেছে তাহলে তুমি প্রথমে লিখবা ডাস্টার তাহলে ডাস্টারটা কোন প্রকৃতি থেকে কোন প্রাকৃতিক সম্পদ থেকে এসেছে ওটার পাশে লিখবে এমনিভাবে তুমি যদি এই এইখানেটাও প্লাস্টিক আমরা যদি আরো বলি এটা একটা কাগজের টুকরো তাহলে এই কাগজ প্রথমে লিখবে তুমি কাগজ তাহলে কোথা থেকে এসেছে বা কাগজটা কী কোথা থেকে তৈরি করা হয়েছে এরপরে আছে আমার টেবিল টেবিল তাহলে টেবিলটা প্রাকৃতিক কোন সম্পদ থেকে এসেছে এগুলো তুমি একটা সুন্দর করে একদম অন্তত দশটা লিখবে লিখে আমাকে দেখাবে এবং অথবা তোমার বাবা মাকে দেখাবে এবং যদি তোমার স্কুল এই বছরে খুলে ফেলে বা স্কুল যখন খুলবে তুমি তোমার শ্রেণী শিক্ষককে নিয়ে দেখাবে ঠিক আছে বন্ধুরা তাহলে তাহলে বন্ধুরা আজকে বিদায় নেব এই বিদায় শেষ নয় প্রতিদিনই আমাদের দেখা হবে ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ